যত কষ্ট আছে তুমি আমারে দে জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবো না আর একটা দরখাস্ত আমার নাও তোমার নবীরে আমার দৃশ্যটা দেখে দাও আমার বেগমগঞ্জ নোয়াখালীর জৌক বাইরে এখন একটা শিকার মারবা বেলাল যখন একটা শিকার মেনে বলে মানি আমার দৃশ্যটা বিশ্ব নবীর একবার দেখা কত ভালোবাসি তোমার নবীরে বিলালকে বাঁধান সারাদিন পাথরের উপর দিয়ে টাইনা টাইনা সামরা আর পাহাড়ের সাথে রয়ে গেছে বেলালকে এইভাবে প্রতিদিন বাজান একুশ দিন পর্যন্ত বাইন্দা মারে বেলালের ক্ষত স্থানগুলা গুলা পছন্দ গেছে বাবা সামরা গুলা গেছে আহারে রক্ত গোস্ত দেখা যায় বেলালের শরীরে যে কাপড়গুলা রক্তের কারণে শরীরে লাগে গেছে আঠার মতো ওইগুলা টাইনা টাইনা খোলে বাবা যেন বেলালের কষ্টগুলো জামার মতো খুঁসে যায় বেলাল আর সহ্য করতে পারে না বেলাল বলে তোরা আমার এত কষ্ট না দিয়া মাইরা ফেলা উমাইয়া বলে তোরে মারবো না দুনিয়ার ডাক্তার বড় ডাক্তার দেখাবো একবার কালেমা সাইরা দেখ বেলাল বলে দুনিয়া সার্ব কালে মা জীবন দিব ইমান দিব না দুনিয়া সারবি কালে মা সারবি না তোলে দেখ সারবিনা কত দান দেয় তাকা ওই দিকে মাইরা মরা কুকুরের মতো মাইয়ার উটের খামারের কাছে ফেলাই রেখে গেছে ও মাইয়া দেখে এখনো পর্যন্ত বেলাল কাই তুই এক বইয়া এই জিব বেটা লড়াই লড়াই কয় আহাত 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 কুল বল্লাহ আহাত আল্লাহ তুমি এক তোমার কোনো শরিক নেই সন্ধ্যার সময় এই কথা শুই না ওমাইয়ার শরীরে আগুন লেগে গেছে তুই কি বান্দরের যাত্রে তোর এত মারলাম তারপর কস আহা দর সারা বড়ি অচল করে দিছে এখন যেটা দিয়ে তুই আহাত বলস ওইটারে অচল করব ওমাইয়ার বড় পোলাকে ডাক দিছে জি উৎপারে ডাক দিছে উৎপার ছেলে অলিদকে ডাক দিছে এদিকে আস জি চাচা লম্বা একটা রড গরম করে আন এখন একটা সিকার মাইর কে বলছে তুমি জাহান নামে যাইবা মাইকের আওয়াজ কমাইলা কেন এ ভাইরা যখন বলছে রডটা গরম করে আন রডের মাথা সুসলি করে আন ভাইরা রক্তের মতো লাল করে রডটা পোড়াই আনছে বেলালের জীব বেটা মতো একটা কটা বাইন্দা টাইনা বাইর করছে জিভার মাস্ক কান দিয়ে ঢুকায় দিয়া এই গলার মধ্যে প্যাকটা ঢুকায় দিছে টাইনা বাইর কইরা এখান দিয়ে ঢুকায় দিছে বেলা এখন জীব বেটা পারে না জিভার গোরা দিয়া কয় বেঈমান রে হাত বানবি পা বানবি জিব্বা বানবি মন বানবি কি দিয়া যে কলবের মধ্যে আমার মাওলা বিরাজ করে এটারে কি দিয়ে বানবি এটারে কি দিয়ে সিদ্র করবি বেঈমানাই উত্তপ্ত রডটাকে আবার হাড়ের মধ্যে ঢুকায় দিছে বলে মালিক রে তোমার কি দেখতে ভালো লাগতাছে যদি বিলালের এই দৃশ্য দেখতে তোমার ভালো লাগে আর ও মারদেউজান নামে দিও না ভজন রে দুনিয়ায় জিহ্বা দিয়ে আওয়াজ করে বললে মানুষের শুনে আমার মাওলার কি জিহ্বা দিয়ে বলতে হয় জোরে কোন মনে মনে বেলাল একটা ডাক দেয়া কয় মালি তোমারে ভয় করছি এখন তুমি কি আমার একটা বন্ধু কইয়া ডাক দিবা হব আল্লাহ বলে বেলাল খালি তোরে ডাক দিব না তোর নবীরের সূর্য এখন ডাক দিব তোর নবীরের ডাক দিব রে বেলা इश्कर गुण जलया दिसी इश्के गुण जलाया दिशी मोमे निर्क जे गुण जुल्ले बाबा जन्नत पावा जा। যে আগুন জালাইলে বাবা জন্নত পাওয়া এসকে আগুন বেলাল জ্বালায়া যখন ডাক দিছে আল্লাহর কলি যায় এসকে আগুন জৈলে উঠছে আমার বিশ্ব নবীর কাছে আল্লাহ বলে আলাম তারা কাই ফাদারা বলল মেথালেন কালিমা তেন তাই ও নবী কিছু কিছু মোমেনের কালেমাকে আপনি দেখেন নাই আলম তারা আর আয়ারি আপনি কি দেখেন নাই নবী কিছু কিছু মোমেনের কালেমা তার মধ্যে বেলালের কালেমা আমার যায়েদের কালেমা খাবাব খোবায় বের কালে সঙ্গে সঙ্গে আমার বিশ্বনবী নবী জিব্রাইল কে রিকোয়েস্ট করে বলে বলো হুজুর আপনি বেলালের কাছে তাড়াতাড়ি কাউকে পাঠান বেলাল জবাইকৃত গরুর মধ্যে পড়ে রয়েছে আবু বকর যখন ওই রাস্তা দিয়ে নবী পাঠায় দিতে রে আমারে তো জীবনে কত জিনিস দিলা তুমি কিনা দিলা পালক পুত্র বানাইয়া এখন আমার কিনে ফেল আমি নবী কিনতে গেলে বেঈমানরা আমার কাছে বিক্রি করব না ওগো শরীরে আগুন লেগে যাইব ও আমার আলেম ভাইরা আপনারা জানেন আবু বকর দৌড় দিয়ে যায় ও বলে ও তুই কি মানুষ না জানো আর কারণ উমাই আপনি কত বিলাল কে অনেক আবু বকর অনেক ভয় পাইতো কারণ আবু বকরের বাড়ির কাপড়ের দোকানের থেকে কাপড় নিয়ে আসে ব্যবসা করত ব্যবসার দিক দিয়ে সে ব্যবসায়ী পার্টনার ছিল ও মাইয়া তুই মানুষ না জানোয়ার

এক গুনা এক দেখায় ডাবল টাকা দিয়ে বেলালকে কেনা হইল যেন বলতে না পারো যে তোর কাছ থেকে করুণা করে বেলাল রেডিছি এখন কানবে না তো অবাকারে কয় বাবা বেলালের হাত পায়ের বাদন ছেড়ে দিয়ে বেলালের কানে কানে কয় আর চিন্তা করিস না তোর বোন দয়া পড়ছে তোর বোন দয়া পড়ছে বেড়াল কি কয় জানেন আমারে কি তোমারে কেমন নবী পাঠাইছে কিন্তু জীব বা ছিদ্র কইতে পারতেছে না শুধু ইশারে গেতে বলতেছে তোমারে কেমন নবী পাঠাইছে আমার নবী কেমন আছে কও আমার নবীর কি তারা কোনো ক্ষতি করছে বেড়াল কয় তুই চিন্তা করিস না তোর চিন্তা আগে কর বাজান ডে জিব্বাটা হ্যামনে করে বের হয়ে গেছে জিব্বা ভিতরে যায় না এমনি বেলার লম্বা মানুষ স্বাস্থ্য শরীর বলা মানুষ শরীরের মধ্যে পছন্দ রে গেছে রক্ত চামড়াগুলা সুইলে গেছে বাবা বেলালকে হবে রফে আবু ব কর কান্ধের উপারে নিয়ে যখন দৌড় শুরু করছে তখন বেলালের জিব্বা দিয়ে রক্তের ফোঁটাগুলা টপ টপ করে জমিনে পড়ে বেলালের চোখের কণ্ঠা বেবে রক্তগুলা পড়ে বেলাল খুশির আনন্দে বলে আবু ব করভাই আমি কেমন নবীরে দেখতে পারব আমার নবী বারেন্দায় বসে আছে মা খাদিজার যার বারেন্দায় ভাই এখন দুই ভোটা পানি দিয়ে বেলালে খুশি করবা বেলালের মালিকের কাছে তো করবা। কে বলছে মালিক তোমারে মাফ করবো না মালিক তোমার এই মায়দান থেকে চোখের পানির মূল্য দিয়ে তারপরে বাসায় নিয়ে যাবে চোখের পানির মূল্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুর আলেম সালেম কেউ মানা দেখ আমার মওলা দিবে গোবা জানুয়ার বেলাল এখন আনোয়ারের সূরাতটা কি দেখো বাবা বা কারে কই আমার বিশ্বনবী হাত পাইতা দিয়া কয় আবু বকর রে তাড়াতাড়ি আমার বেলাল রে আমার রানে সহায়তে ও বাবা এই বালিশটা তো পৃথিবীর সাধারণ বালিশ না এই হাতটা তো সাধারণ হাত না গো বাবা আমার বিশ্ব নবীর রান বালি সেই হাতটা পরশ বেলাল রে বল তুই কি চাস বেলালের জিব্বাটা বাবা বাইরে রইছে ভিতরে ঢোকে না ওই জ্বালা জিবলার তে টাইনা বাইর করছে বেলাল বুঝাইয়া দিচ্ছে আমার জিব্বাটা একটু ভিতরে দেন আমি জিব্বা দিয়া কিছু বলতে চাই আমার নবী এদিকে তাকান এই শাহাদাত আঙ্গুলটা গালের মধ্যে দিয়া বাবা একটু লালা লাগাইয়া বেলালের জিব্বার মধ্যে একটা ডলা মাইরা দিছে বেলালের জিব্বা ডিজিটাল ভাবে অটো ভাবে গালের মধ্যে চইলে গেছে বাবা বেলাল এখন জিব্বা লড়াইতে পারে চোখের পানি দিয়া বুঝায় নবী গো এই দুনিয়ায় কি গরিবের মূল্য না গোলাম বান্দের কি কোন মূল্য না আপনার স্বাস্থ্য ভাই আলিও তো ইসলাম কবুল করছে তারেতে এইভাবে মারে নাই উসমান গনিরে আমার মতে এত কঠিন ভাবে মারে নাই একদিন মারছে নবী একটা সত্য কথা কোন গরিবের কি কোনো মূল্য নাই আমার নবী চোখের বাণি ছেড়ে দিয়া বলে বেলাল চোখের বাণীর মূল্য কেউ না দিলে কে দিবে গো বাবা দিলেন বিশ্ব নবী শুনেন ও বেলাল চোখের পানে দেরি আছে জাহান্নামের দরজা বন্ধ হইয়া জান্নাতের দরজা খুলতে দেরি হবে না একটা এবার আওয়াজ দিয়েন বেলাল বলে নবী গো আমি হাত পাগুলা সোজা করতে পারি না নবী আমার এইভাবে এক একটা হাত ধরে টান দেয় বেলালের চামড়া গুলা হইয়া যায় বাবা হে বাজান বিলালের হাত পায়ের ব্যথা গুলা দূর হয়ে যায় বেলাল এখন উইটা দাঁড়াইছে আমার বিশ্বনবী মা খাদিজাকে বলে খাদিজা রে আমি ডাক্তার তুমি নার্স এত আস্তে কোন সুবহানাল্লাহ মা খাদিজা নার্স আমার নবী বিসিএস ক্যাডার ডাক্তার এফআরসিএস ডাক্তার বিশ্বনবী বেলালকে সুস্থ করে দিয়া বেলালের বুকের মধ্যে নিয়া কপালে সুমা দিয়া কয় বেলাল রে এখন কে শরীরলে ব্যথা আছে না গো নবাই অন্তরের ব্যথা যায় নাই অন্তরের ব্যথা কি চাইতে বেলাল যেইভাবে আমার মারছে আমি তোমায় আর ওইভাবে ফিট চাই ওইভাবে ফিট আইতে চাই গো নবি বিশ্বনবী বললেন যা পারবি আমি আর অযুগ অজীগ আল্লাহ আর লাহক পর জোরে না করলে মস্কলেন বিশ্বনবী কি বললেন যা বেলাল পারবি যা বেলাল পারবি যা বেলাল পারবি পারে নাই পারে নাই শুনবেন কেমনে পারছে বেলাল বদরের যুদ্ধে সোনেও আইছে। আইসে ওত বা আইছে সাহেব আইছে আবু জেহিল্লা আইছে বেলাল কয় হুজু আজকে ক আপার কি কি খেদমদ করতে হয়ে গল হাদিস

কারণ তোর নবী আর ওই দেশ থেকে খেদাইছে তোরে বিলাল জিব্বা নষ্ট করে দিছে তোর শরীরে রক্ত ঝরাইছে প্রত্যেকটা বেঈমানরা মার বিলাল মার 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 বিলাল রে যখন কইছে মা সোজা মানুষ যখন সেতে ও দুনিয়া ভানা ভিল্লা বানাই হেলায় বউ যখন পাও ধরতে যায় বাইরে তুমি রাগ করো না তোরা কিন্তু তালাক দিব এখন সোজা মন এতলে বিপদ আছে কথা কর না কেন বেলাল তো সোজা আর আসলে সেই রকম রাগী এখন আনোয়ার হইছে অস্ত্র জমা দিছে ট্রেনিং তো জমা দেয় নাই কালো হাফসি বেলাল বটি লইছে একটা বঠি বিশাল বড় এক গঠি লইছে বেলাল বানায় এক আগের থেকেই শুনছে উтна সাহেব আসতে সময় আপনি খলফ আসতেছে বেলাল কোবার স্টারটা স্টার দেখি কোবা শামসু কোবা কোবা হে লাগে আচ্ছা দেখা যাবে এখন বেলালের মতো মুজাহিদ কয়জন আছে দেখমু দেখবোলাম একরাম দেখবো একজন লাভ বেলালের মতো দেখে দাও যদি কখনো প্রয়োজন হয় যদি কখনো ওই নাস্তিক গুলারে পাই আমার বিশ্ব গালি দিয়েছে বিশ্ব নবীর কলিজ আঘাত করেছে নবীর চরিত্র নিয়ে কথা বলেছে এই সখের পানি দিয়ে দেখায় দাও যদি কখনো সুযোগ আসে ও যদি বেগম গমজে সৌমোহনের সৌরাস্তে দাঁড়াইয়া বিশ্ব নবীরে গালি দেয় ওরে বডি নিয়ে কুমায়া গরুর মতো ভাগা দিতে কে কে রাজি আছো আল্লাহকে দুটো হাত দেখায় দাও বুঝছি বহেন বসেন বসেন পাইছি ইনশাল্লাহ বলেন খারাইতে কইছি দেখ অনেকে লুঙ্গি উঁচু করে যায় নাকি এককারে জায়গায় মোটাই দেবো মিয়া কানবেন হাসবেন এর নামে ওয়াজ ঠিক না বেঠিক জোরে কান গাজীপুর ওয়াজ করতেছি এক চাচা সুরাই ইউসুফের তাফসির হঠাৎ করে চাচার পোষা বৈশাখ আরো দেড় ঘন্টা আগে যে হ্যার মতো হয় কিন্তু এখনো বই হয়েছে ইনশাল্লাহ কর চাচায় তো গো বুড়া মানুষ যুবক তো না যেভাবে দাপকি দুপকি মারতেছি চাষা ডরে আর ওড়ে নাই মজাও লাগছে ওর না বাইরে বাই পোষাবে তোর কথা মনে না দুইটা জিনিস কেউ কথা মানে না বাঘের ভয় আসে না এক নম্বরে পোষাব দুই নম্বরে ভয় কেনা এটা যখন আইবো বাঘের ভয় করে না পারে তো বাঘের গালের ঘরে মুতে দিব ঠিক না ঠিক একজনে কইছে কি বউরে আমার পায়খানা আইতে পারে হেরিকেনটা ধরা হের আবার ভাতলা পায়খানা শুরু হয়েছে বউ হেরিকেন দরাইতে দরাইতে বাতি ধরাইতে ধরতে লুঙ্গি পায়জামা পরে বাইরে দিছে বউকা করো কি কয় দিছি মাইরা তুই হেরিকেন নিয়ে আস্তে আস্তে যা থাহেনি ও তো বাইরে গিয়েছে গা এটা কেউ ভয় পায় না বাইরে নে চাইলে বাইরে যাবে ঠিক না বে ঠিক তো সাসার দেয়ার ঘন্টা আগে আইসে সাইফিয়া সুফিয়া সাইফিয়া সুফিয়া রাখছে কিন্তু আর পারে না ডরে ওড়ে না যে দাঁত কি মারতাছি সাসাই করছে কি ওই প্লাস্টিকের ঠোঙ্গা জুতো আছে না ওইটারে চাদরের মধ্যে নিছি নিয়ে আস্তে আস্তে সারছে তো যতই আসতে সারুক অনেক আগের সাইফারে হাত সের সেরাই উঠছে পাশে বই এক পোলা কয় সাসা কথা কইস না মোটাই দিছে হুজুরে ইনশাল্লাহ বলেন ওই দুইটা লোক জায়গা কিছু না কইয়া কিছু কইবেন না জানে মনাজাত করি আল্লাহ আমিন রেডি আল্লাহ আকবর জোরে বলেন তো দেখি দশ মিনিট কয় মিনিট দশ মিনিট বাজান্ডা আমার দিকে তাকা নাই জমিনের মালিককে

আমি মহামলারে ভয় করবি করার মতো হিসাব নিকাশ দিতে হবে এই ভয়ে তুই কাঁদবি চোখের পানি দিয়া আমি মাওলারে খুশি করবি দুনিয়ার থেকে জান্না তুলমা ও আসবি জান্না তুলমা দলিল করতে হলে নামাজ লাগবে কি লাগবে না দরকার আছে না নাই পড়বেন সবাই ইনশাল্লাহ বলেন ও ওজন বেলাল বলে হুজুর আজকে আপনার খেদমত কি করতে হবে কন নবী কয় খেদমত করতে হবে না কবা রেডি রেডি বেলাল বড় একটা বড়ি আগেই বানাইছে বুঠি দাঁড়ালো ওটার সকাল থেকে খালি দাঁড় দেয় আর এমনি তাকায় ও মাইয়া কোন 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 তাবুতে আছে কোন তাবুতে আছে দেখে বেইমান সকালবেলা মেসাপ করতেছে বেরাস বেলাল কয় এই ও মন্দির বহমন্ডি এই যে দেখ তোর বাপের উমাইয়া কয় ও দি আমার এই গোলাম বেলাল কি বলে এখন একটা আওয়াজ দিও যদি মুসলমান হয়ে থাকো ও দি আমার গোলাম আমারে বটি দেখায় আরে হন না এখন কইবা মিয়া আনতা যে আল্লাহ কইছিল না এখন কইবা রেডি বেলালকে যখন বলছে ওদি আমার গোলাম বেলাল কাদে ইমানের বাচ্চা রে আমি তোর গোলাম না আমার মৌলার গোলা আমার বিশ্ব নবীর গোলাম আমি যখন তোর গোলাম ছিলাম তুই আমার মার কিছু কই নাই এখন আমি আমার মৌলার গোলাম আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আমি এখন আমার রবের গোলাম এখন আমি তোরে মারবো তোর বাপে ফিরাবে আমার মার আমার রবে ফিরাইছিল তোরে মারবো তুই পারলে ফিরে আসবে ইমানের বাচ্চা ও কয় সাইরা দেয়া বোঝার কয় ধর পাগল ছাগল তোমার গোলামের কথা শুনে তুমি লাভ দেওয়ার সাথে মারামারি কথা যদি তোমার জিদ করে আলায় মানসম্মান সব যাইব চুপ করে দাও সময় এলে তুমি এমনি পারবা কয় না রে শরীরে কি দিন ও আমার বডি দেখায় বেলাল যে হানোমাইয়ারে মারছে ওই জায়গাটা আমি বহুত দোয়া করছি সেই বদরে সেই বদর যেখানে ফেরেস্তারা নামছে বেলাল ওই বটিরে দাঁড় তাসে সকালবেলা রাতে দেখাইতেছে ও মাইয়ে কয় সাইরা আমি চাই কয় পাগল ছাগল এটা কি তোমার দেশ এটা তুমি 700 কিলোমিটার পথ অতিক্রম করে আইছো বদরে এটা মদিনার ভিতরে এই মিয়া লাভা লাভি করো তোমার শক্তি asyncio পোলা বানাইছিল উতবা সাহেব ছিল এখন তুমি একা যে যাইবা এক নারী বিরি বাইর করে নেবে বিলাল এখন বোলাল তোমার তোমার গোলাম না এখন আল্লাহর গোলাম মুহাম্মাদের গোলাম শরীরের গোস্ত শরীরের সি ভাইয়ে বয়ে রইছে বেলাল তুই কখন বেলাল পাহাড়ের কিনারা দিয়া 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 উমায়া কোথায় দেখে এখন দেখা যাবে বেগমগঞ্জের যুবক আমি গোপালগঞ্জের যুবকের সাথে কতটুকু তাল মিলাইতে পারো যখন বেলালকে বলছে বেলাল তুই বেঈমান রে মা। বেল হুমাইয়ারে মারার আগে আমার বিশ্বনবীর কাছ থেকে দোয়া নিয়ে আসছে হাতে সুমা দিয়ে আসছে যাই মরে গেলে দেখা হবে হাসরের ময়দানে বেঁচে থাকলে দেখা হবে আবার বদরে আমার বিশ্বনবী একটুখানি বলে দিলেন বেলাল রে অন্তত বদরের যুদ্ধে তুই মরবি না বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়া দিলেন আমি আল্লাহর পক্ষ থেকে খবর পাইছি বিলাল তুই মরবি না বিলাল কয় তাইলে তো শক্তি আর তিন গুণ বাইরে গেল আমার বিশ্বনবীর কথা কি মিথ্যা না জোরে কান আরো জোরে ও বাজান আমার নবী যেই রাত্রে হিজরত করবে হযরত আলী কে সমস্ত আমানতের মালের বস্তাগুলা বুজাই দিয়ে থলিয়াগুলা বুজাই দিয়ে বলে বেল ও আলী। আমি তো গমতে জানি না আমি তো অঙ্কও জানি না আমি লিখতেও জানি না পড়তে জানি না বেইমান আমার কাছে ব্যাংক হিসাবে আমি ব্যাংকের ম্যানেজার হিসাবে বাইতুল মালের ম্যানেজার হিসাবে আমার কাছে বেইমানগুলা মালগুলা আমানত রাখছিলো অবেলাল ও আলি রে এই থলিয়ার মধ্যে ব্যাগের মধ্যে কত টাকা আছে আমি কোনোদিন খুইলাও দেখি নাই টাকাগুলা তোমার কাছে আছে তুমি পারলে তাদের বুঝায় দিয়া কয়দিন পরে মদিনায় আইসো হুজুর আপনি কি জানেন কি আপনি যখন মদিনে মক্কা ছেড়ে রওনা দিবেন সকাল বেলায় তো আমারে গরুর মতো জবাই দিব এই বিছানা যখন আমারে দেখবো আমার বিশ্বনবী বললেন আলী রে অন্তত মদিনায় যাওয়ার আগে তুই মরবি না সুবহানাল্লাহ তোর সাথে আমার মদিনায় দেখা হইব সুবহানাল্লাহ হযরত আলী কনফার্ম হয়ে গেলেন আমার নবী বলছে মদিনায় যাওয়ার আগে আমি মরব না হযরত আলী এখন টাইট হয়ে চাদরটা গায়ে দিয়ে প্যাকেট হয়ে ঘুমাইছে মজন রে আমার বিশ্বনবী যখন আলীর কাছ থেকে বিদায় নেয় টাকার থলিয়াগুলা এইভাবে দিয়া দিয়ে বুঝ দেয়া যায় হঠাৎ করে আলী বলেন নবী গো যাইবার আগে একটা বুঝ দিয়া যান আপনি কি আল্লাহর হুকুমে হিজরত করছেন না শত্রুদের ভয়ে হিজরত করছেন আমার নবী বলে আলী রে আমার মন এখনো বলে আল্লাহ যদি আমারে না করত আমি মক্কা সাইরা যাইতাম সকালবেলা মায়ের খাওয়ার পরে কাবার দরজাটা ধরে একবার মালিকরে ডাক দিলেই কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো আজকে রাতর থেকে সেই কাবার দরজাটা তো আর আমার চোখে পড়বে না হো আলী কতদূর বুকে ব্যথা লইয়া মদিনায় যাই তুই জানোস না রে ভাই এখন একটু কানবেন গো বাবা আলী একটা দড় দিয়া নবীর পা দুটা জোরেই ধরে বলে নবী গো তাহলে আপনি না আমি আলীর বুকের তাজা রক্ত ঢেলে আপনাকে রাখার জন্য আমার নবী বলে আলির আমার মালিক আমার যাইতে বলেছে না কই যা আলি হিজরত না করলে ইসলামের নুসরাত হবে না আমি যাই তুমি আসিও এবার একখান খেলা হবে আলী যখন নবীর মাজাটা ছেড়ে দিয়া দাঁড়িয়ে আছে টাকার থলিয়াগুলা হাতে নিয়া হাতে মা আসছে বাবা তুমি সত্যি চলে যাইবা বেডিংটা বাবার হাতে দিয়া কাপড় সুপুর বাবার হাতে দিয়া ফাতেমার নির্বিকে কান আর কয় বাবা তুমি যাইও না গো বাবা তুমি যদি চইলা যাও তোমার এই সাইডটা মাইয়াকে ঘরে রাইখে যাও বেইমান গুলা না পাইয়া আমাকে মারবো তোমার পাতে মার মা নাই কে আমাদেরকে দেখে রাখবে আমার নবী বলে মারে আমি এইটা হান্ড্রেড পার্সেন্ট শিউর দিয়ে গেলাম ও মা আমি ঘরের থেকে বের হওয়ার সাথে আমার দোস্ত আল্লাহ এই ঘরের দরজায় দায়িত্ব নেবে অহু আমাকুম আইনামা কুমতুম উদউ ওয়স্তাজিব লাকুম নাসরুম মিন আল্লাহি ওয়া ফাতহুম ক্বريب ওয়া বাশশিরুল মা তুই চিন্তা করিস না তোর বাবা যদিও না থাকে তোর বাবার মালিক তো ঘরে থাকবে মা তোর বাবা চলে যাইতেছে তার মালিক তোর খাটের কাছে দাঁড়ায় থাকবে মা তোদের গায়ে হাত দিবে এমন কোন জানোয়ার দুনিয়ায় জন্ম নেয় নাই মা তোরা ঘরে নির্ভয়ে থাকবি আমার আল্লাহ তোদেরকে দেখে রাখবে আল্লাহ আকবর আরো জোরে কন ওই আল্লাহ আসে না নাই জোরে কন আসে না নাই এখন আল্লাহর ভয় কাঁদলে জান্নাতুল মা পাওয়া যাবে কি যাবে না আমার নবী যখন বের হয়ে যায় আপনারা জানেন উলামা একরাম এক মুষ্টি মাটি বালু ভিক্ষা মারলেন সব বেঈমানের চোখের মধ্যে প্রবেশ করায় দিলেন আমার আল্লাহ নবী মদিনায় চলে গেলেন আলী কনফার্ম হয়ে গেল মদিনায় যাওয়ার আগে আমি মরুম না ঠিক না ঠিক বেলালো কনফার্ম হয়ে গেল বদর থেকে যাওয়ার আগ পর্যন্ত মরুম না বাইজানদের নবী বললেন মার বেলাল মার 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 বেলাল বটিদারে ঘরে লয়া করতেছে বেঈমানরে কখন সুযোগ পাবো কখন সুযোগ পাবো হঠাৎ করে মাইয়া সেই জাবালে বদর যেখানে যুদ্ধটা হইছিল বেইমানদা পাহাড়ের উপরে বাবা তাবো গেরেছিল মুসলমান নিচে গড়ছে বেলাল নিচে তেহে বডিটা দেয় উমাইয়া কয় আইতাসি তরে কুত্তার মতো কোবাইতে বেলাল কয় বাপের বেটা হয়ে থাকলে হায় আওয়াজ ওয়াজ করা যায় না না আওয়াজ হয় না না র রেডি রেডি হুমায়য়ার কবর কিন্ত এখনও আছে আবু জাইলের কবরে বদর এখনও আছে আছে না নাই আছে হ্যাঁ 70 জন বেঈমানের কবর বদরে আছে আর 14 জন সাহাবীর কবর আছে ও বাবা বেলাল বলে বেঈমানায় বেঈমান পাহাড়ের থেকে নামতছে বেলাল বঠি নিয়ে নামতছে বেলাল মানুষের ভিড়ের মধ্যে ঘুরতছে ঘুরতছে হঠাৎ করে দেখে বেইমান বড় গলা দিয়া বেলাল নে তালাশ করে বেলাল কেসান্দ আমি হেনে এদিকে আয় কেবল চোখটা ঘুরাইছে বেলাল বলে মুসলমান কোনদিন পিছনের থেকে আঘাত করে না মুসলমান সামনের থেকে আঘাত করে তোরা কাপুরুষ পিছনের থেকে করস আমি তোরে সামনের থেকে করলাম পাললে তুই ফিরা এই কথা বলে বলে আল্লাহ আকবার বিমানের মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ফাইরা ফেলছে পাঙ্গাস মাসের প্যাট ফাড়লে যে মনে হয় দেখছে দেখছে মারি বুড়িটা বাইরে যায় গেমন মারিডা বাইরে গেছে বুড়ি ডা এবার একখান খেলা হবে বেলাল বেইমানের গলাটা চাইফে ধরছে হে বেঈমান ডে তোর এখানে মারুম না কুত্তার মতো টানতে টানতে বিশ্বনবীর কাছে নিমু। আমি জানি তুই এই হাত দিয়ে আমার বিশ্বনবীর একটা থাবুর মারছিলি তোর হাতটা আমার বিশ্বনবীর সামনে কাটবো এখন কান্দা কুত্তার মতো ঠ্যাং ধরে টানতে টানতে বেলাল ঘুরাইতে ঘুরাইতে বিশ্বনবীর সামনে কলা গাছের মতো ফেলায় দিয়ে আমার নবী বলে ও বেলাল কারে লয়ার সুর হুজুর কুত্তা লই আইছি হুজুর আমি ওয়াজি করি না স্টেজে তো কোনো সান্দরেও দেই আমার জীবনে তেরম খালি স্টেজ পাই নাই রে ভাই ডাইনে তাকাই চান্দু নাই বামে তাকাই পিছনে আছে একজন বইয়া ইনশাল্লাহ বলেন হ্যাঁ ডরে পিছনে বই বেলালের মতো রেডি রেডি এবার দেখা যাবে ইমান কারে কয় বিশ্ব নবীর সামনে দাঁড়ায় কয় নবী গো আল্লাহর ভয় আর আপ্লার ভালোবাসায় মোক কিছু কই নাই এ ই হন্ নবি হাত আলাল কিতাল না আল্লাল কিতাল লাহ বাজরে বলেন আপার প্রতি আল্লাহ কোরানের আয়াদ্দে বলছেন নবী এখন মাইরের প্রতিশোধ লন হাত ডিজিল আলাল কিতাল মোমেনদেরকে লৈয়ে মাঠে যান কুক্তার মতো কোবান আমি আল্লাহ তার সাথে আছি যোৰখন মার বেলাল কোবা নবী যখন কইছে গোবা বেলাল বাদান রে গরুর রানের মতো হাত ভাগ করতাছে আমার নবী এখন জিগায় বেলাল তোর কি লাগে না কিভাবে মানুষটার মারলি বেলাল কয় হুজুর আপনি কইছেন না মায়া লাগছিল প্রথম আর নারী ডেজন বাইর করছি তখন আবার নারী বুড়ি ভিতরে ঢুকাইয়া বাঁধছি বাইন দে টানতে টানতে লইয়েছি যখন আসতে কইছেন বেলাল মা তখন আমার মায়াদে সব বিদে হয়ে গেছে গেছে আমার নবী কইছে মারতে তাহলে এটা মানুষ না কুত্তা কুত্তারে মারছি আমার নবী বলে সাদাখ তায়া বেলাল সাদাখ তায়া বেলালে হাফছি আমি নবী বললাম তোর কথা সত্য। বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন চতুষ্ক পয় জানুয়ারের মত যারা আমার আল্লাহর বিধান নবীর বিধানকে মানে না নামাজ রোজা করে না যারা ईमानदार না গো বিলাল চতুষ্ক পয় জানুয়ারের সাইতে খারা কথা বলেন না কেন চতুষ্পায় জানোয়ারের সাইডে খারাপ কেন আল্লাহ বললেন ওই কুত্তা চার পায়ে একদিন জান্নাতে যাবে গরু একদিন জান্নাতে যাবে তুমি দুই পায়া মানুষ জাহান নামে যাইবা গো বাবা জান্নাতে যাওয়ার নিয়াত আছে না নাই আছে বিলাল হলো মুয়াজ্জিন জোরে কন মারহাবা বদর থেকে যাইবার পরে যখন মুসলমান একটু সচল হয়ে গেছে সবাই মিলিয়া বলে হুজুর একটা কথা দাবি রাখতাম কি এখন আমাকে একটা কথা কই বেলাল জান বিনা পয়সার মহাজন বাদ দিয়ে বেতন দিয়ে একজন মহাজিন রাখি এই একটা আওয়াজ হইল। নবী মনে মনে কয় টাকার গরম দেহেজ ও বাবা আপনাকে মসজিদে তিরিশ বছর একজন মহাজিন বুড়া হয়ে গেছে জীবনটা কাটায় দিল মসজিদের পিছনে এখন আর ভালো লাগে না কয় টাকা হয়েছে শেখ বংশের মসজিদের মহাজিন লাগবে সেরকম টং দানা দে বুড়া রেখা দেয়া দে বুড়া ইমাম রেখা দেয়া বিরা ইমামটা সারা জীবন মহলার ঘরের খাদেম ছিল বাজান্ডে তারে না খেদাইয়া ভালো ইমাম রাখেন আমি কোনো দিন বাধা দিব না ভালো মোয়াজেন রাখেন বাধা দিব না ওই মরববি মোহতামেম সাহেব রে খেদাইও না তারে তুমি মাগনা বেতন দিও কারণ কি জানো এই মাদ্রাসাটা বুকিনিয়া বেচারা প্রত্যেকটা ইটের সাথে তোমার কথার সম্পর্ক ওই মসজিদের মোয়াজেনটা খাদেমটা প্রতিটা ইটের সাথে তোমার সম্পর্ক তারে তুমি না তাড়াইয়া দিয়া সরকার জামনে চাকরি চলে গেল বাবা পেনশনের টাকা দেয় কি দেয় না এমনে তারে অন্তত বেতন কমাইয়া দিয়া তুমি বরকতান তারে কিছু ভাতা দাও আল্লাহর কসম করে বলছি আলেমকে ভালোবাসার খাতিরে বিশ্ব নবীর বেলালকে ভালোবাসার মতো হয়ে যাবে কয় মসজিদ আছে দেখেন তো মজিন বুড়ো হয়ে গেছে দেবা নতুন একটা লোক বাজার চাকরি বুড়া হয়ে গেলে পেনশন পায় কি পায় না এ আমার আলিম বাইরা মনের কথাগুলা বলে দেয়া যায় আলিম ওলামা যখন বিরুদ্ধ হয়ে যায় মসজিদ থেকে তাড়ায়া দেয় তার জীবনটাই শেষ করে দিল মসজিদটা মসজিদের থেকে লাস্টে কিছুই পায় না কেন আমাদের পরে এত অবিচার কেন আমাদের পরে এত কষ্ট তারে যদি আপনারা দশজন কমিটি মাসে পাঁচশো টাকা করে বাবা পাঁচ হাজার টাকা হয়ে যাবে বাবা পাঁচ হাজার পাঁচশো করে বিশ জনে দিলে বৃদ্ধ ভাতাটা দাও মসজিদ থেকে আল্লাহর ঘরের থেকে কিছু খেদমত করো মান আকরামা আলেমানা আকরামানি এই বৃদ্ধ আলেমটাকে যদি তুমি খেদমতের নজরে দশটা হাজার টাকা মাসে ঘরে বসাই বসাই দাও এই তিরিশটা করলো পাঁচটা বছর সাতটা বছর মধ্যে সে খাদেম ছিল তারে যদি এইভাবে বৃদ্ধা ভাতাটা হিসাবে দাও আমার বিশ্ব নবীর সাথে জন্ম হয়ে যাবে কথা ঠিক না বে ঠিক কই আলেমের সম্মান কই গো বাবা আলেমের সম্মান নাই সরকারি চাকরি করলে সম্মানই ভাতা পায় কেন আমরা আলেমরা পাবো না আমি আমার আলেম ভাইদের পায়ে হাত দিয়ে বইলা যাই এই জন্য বৃদ্ধ হওয়ার আগে বাজানলে বর্তমানে অর্থের দরকার আছে রসুলের যুগে দরকার হয়তো না তাদের একজনের জন্য আর একজন জীবন দিত ও আমার আলেম ভাইরা আজকে তোমার চাকরি নাই যেই বন্ধু তোমার দশ হাজার টাকা তোমারে ধার দিত চাকরি না থাকার কারণে করে দশ টাকাও দেয় না তাহলে অর্থ দরকার আছে না নাই কষ্ট হয় পাঁচ মিনিটের মধ্যে বিদায় নিয়ে যাব শুধু আমার দিকে তাকাও আজ কালেমদেরকে সম্মান বাড়ায় দিলে তোমার সম্মান কে বাড়ায় দিবে হুজুর এখন আমাকে টাকা পয়সা হইছে কয় হোক বেলাল রে বাদ দিয়ে দেন নবী কিছুই কয় না সংখ্যায় বাড়ি তো বদরের যুদ্ধে তারা সবাই জয় জয়লাভ করে আসছে সবার করে বাইতুল মাল আসে ইয়াসআলুনা গানি আল অনেক পঞ্চম তারা গনিমাতের মাল পেয়ে সবাই একটা সচল আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ বিশ্বনবী বলে বেলালকে বাদ দিয়ে টাকা দিয়ে মাজন রাখবেন কয় হ্যাঁ রাখেন কারে অমocre এখন একটা আওয়াজ হবে ঠিক আছে আমি অনুমতি দিলাম বেলা মাজন সাহেব আপনার কণ্ঠ ভালো হ্যাঁ ইন্টারভিউ দেন দিছে নবী আজান শুনে পাগল হয়ে গেছে দেন আজান দেন আজান দিছে আপনারা বলেন মুসল্লিরা এই আবু বকর আপনি বলেন আবু বকর কাম দের কয় যেখানে নবী নাই ওখানে আমি নাই নবী কয় আমি নাই আপনি কেমনে বুঝলেন হুজুর আপনি কেমনে ভাবলেন নাপের মধ্যে আছেন কেউ না জানলে আমি জানি কেন আপনি নবী হওয়ার অনেক যুগ আগের থেকে আমি আপনার চিনি আপনার থেকে আমি দুই বছর চার মাসের ছোট আপনার মা যখন মারা যায় তখন একটা রুটি ভাগ করে দুই বন্ধু খাইতাম আপনি যখন বাইতুল্লার সামনে মা মা মরে কাঁদতেন আমি ঘাড়ে হাত দিয়ে আপনার সুমা দিয়ে বুঝ দিতাম কেউ আপনার না না আমি চিনি আমি চিনি আপনি বেলালকে মজান থেকে বাদ দেয় আপনি খুশি না বেলাল হব ঠিকই বলছেন ঠিকই বলছেন দেখেন আমার আল্লাহ সহ্য করবে না আমার দিকে তাকান আসরে আজান দিলেন জোহরে দিলেন মাগরিবে দিলেন ঈশায় দিলেন আজান দিছে আজান ঠিকই দিছে সহি শুদ্ধ সুন্দর ভাবে ফজরের দুই তিন ঘন্টা হয়ে যায় ফজরের নামাজের জন্য উজু করে মসজিদ ভরে গেছে নবী ও মুসাল্লায় দাঁড়িয়ে আছে কিন্তু বাজান রে নামাজও শেষ হয়ে গেছে কিন্তু সূর্যের কোনো খবর নাই সবে সাদেকের কোনো খবর না এই জামানায় তো ঘড়ি ছিল ঘড়ি দেয় নে হইছে এই জন্য অন্ধকার বোঝা যায় টাইম দেখা যায় ওই জামানায় বাবা সূর্যের সাথে সম্পর্ক ছিল টাইমের ও বাবা ফজরের ওয়াক্ত হয়ে গেছে সবে দেখ হয় না বিশ্বনবী আস্তে আসতে বসে বসে সাদর গায়ে দিয়ে কাম দেয় আর কয় আবু রে বিচার শুরু হয়ে গেছে আবু বকুর বসে বসে কাম দে জানি এখন গজব নাজেল হয়ে যাবে আমার নবীর চোখের পানি সরাই আছো উৎপাস ঠিক থাকতে পারে নাই ও মুসলমান তোমরা কেমনে ঠিক থাকবা হাবু বকুর বয়ে বয়ে কাম দে ওমর বসে বসে কাম দে উসমান গুনে দে হজর হয় না আমার নবী কয় আমি কিছু বলবো না যারা মুয়াজ্জিন ঠিক করছে তাদের বলতে কোন ওবাজন যারা মুয়াজ্জিনের দরখাস্ত করছিল একটা দড় দিয়া নবীর পা দুটা জড়িয়ে ধরে বলে নবী গো ভুল হয়ে গেছে সিদ্ধান্ত আপনি দেন আমার নবী কয় সিদ্ধান্ত রে হাজান দেওয়ার জন্য মিনারায় উঠা যা বেলাল যখন মিনারায় উঠতাছে জিব্রাইল নবীর সামনে সিঁড়ি লাগাইয়া নামতাছে নবীর পাশে দাঁড়ায় কয় নবী তাড়াতাড়ি আজান দিতে কর আজান দিলে ফজর হবে তা না হলে সবে সাদেকের মুখ দেখতে পারবেন না ও আজান হয়ে গেল সবে সাদেকের মুখ দেখা শুরু হয়ে গেল আমার নবী বললেন বেলাল রে এদিকে আয় তোর মুয়াজ্জিন থেকে বাদ দেওয়ার কারণে তুই আল্লাহকে কি বলছস ক কি কইছস ক বলে আল্লাহ আমি কিছুই কই নাই শুধু একটা কথাই বলছি মালিক রে আমি জিব্বা দিয়ে ভালো করে উচ্চারণ করতে পারি না এই জন্য আমারে মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে আসলে এই জিব্বাটা তো আমার কারণে নষ্ট করি নাই ওই উমাইরে মাইরে আইছি বদরের মাঠে ওই উমা উমাইয়া আমার জিব্বাটা ছিদ্র করে কালে কালেমার কারণে আমার তো দোষটা আল্লাহ কেন আমারে মুয়াজ্জিন থেকে বাদ দিবে কি দোষ খালি এতটুকু বলছি আর কিছু বলি নাই আমার নবী বলে বেলাল রে এখন থেকে যদি তুই আজান ঠিক মতো নাও দেশ আমার আল্লাহর খাতার থেকে তোর আর নাম কাটা যাবে না ও এখন একটা শিক্ষার মারবার কান্ড আমি জানি না কার মা নাই ও তালবেলিম বাবাজিরা তোমরা কান দাস আমি দেখছি আমার মতো বারো বছর বয়সকে মা হারাই শোভাজন এই যে গত পরশুদিন আমার বাড়ির মা ফেলেছিলাম দিনের বেলায় প্রায় বিশ থেকে তিরিশ তিরিশ হাজার মানুষ হয়েছে বাবা আসরের পরে বয়ান করছে ওয়াশটা দেখো ইউটিউবে আজ গাইসে গেছে হ্যাঁ যুবক ভাইরা ও শেষ করে দিনের বেলা বাড়িতে গেছি মার কবরের কাছে দাঁড়াইয়া আমি যখন বাড়িতে যাই কত চাচি আম্মা মামি আম্মা কত মা আমারে দেখতে আসে আমার মা না বাবা মার মতো দা

যুবক ভাই প্যান্ডেলের পাশে কথা বলিস না কপাল পড়ে যাবে এখন তোর তোর ওয় শুনতে ভালো না লাগে দূরে চলে যা বদমাস কথা বলিস না যুবক ভাই আমার সাথে কবিতাটা পড়ো পড় মত ডাক দি লাগা জোরে বলো মা বলিয়া ডাক দি লাগা আল্লাহ খুশি হয় মায়ের মতো দোরদিনী হে গতকালকে বসুরাট কোম্পানিগঞ্জ ওয়াজ করছি একটা যুবক মালয়েশিয়ায় থাকে আমার দিকে তাকাও ওয়াজের আগে আমার হাত ধরে বলে ও জেহাদি ভাই আমি মালয়েশিয়ায় বসে আমি আপনার ভক্ত হইছি জীবনে ভাবছিলাম একবার জেহাদির সচক্ষে দেখে ও শুনব ভাই আপনার ও শুনে আমি প্রতিদিন কানতাম বালিশ ভিজাইতাম আমি আপনার মতো মহারাজ কষ্ট নিয়ে গেছি থেকে বছর মায়ের থাইকে কত টাকা পয়সা মাল সাবানা নিয়ে আসলাম কত লোক রে হাদিয়া দিলাম লাকেশ ভর্তি মাল কিন্তু জেহাদি ভাই আমি তো আমার মায়ের কিছুই দিতে পারলাম না আমি শুনছি আপনি মাদ্রাসা করতেছেন দশ তালা মাদ্রাসা মায়ের নামে সাততলার কাম চলতেছে ইউটিউবে আপনার ওয়াজে শুনছি জেহাদি ভাই আমি আপনার মাদ্রাসায় পাঁচশোটা টাকা দিলাম জেহাদি ভাই আপনি আমার মায়ের জন্য মোনাজাতের সময় দোয়া করবেন যুবক ভাইয়া তো এই যুবক যখন দিছে যখন তার জন্য দোয়া করছি আর এক যুবক একশো আর এক যুবক পাঁচশো এক হাজার টাকা আমার এতিমখানায় দিয়ে দোয়া চায় আজকেও যখন তোমাদের এখানে আসি যে ছেলেটার বাড়িতে আমি খাইছে ঘুমাইছে রেস্ট লইছি ও ব্যাংকে চাকরি করে বাবা ও আমার আপন ভাইয়ের মতো ভালোবাসে এই যে ডাইন পাশে একটা ছেলে বসে আছে এই ছেলেটাও আমার অনেক ভালোবাসে এদের মাস কাল থেকে একটা ছেলে ওই রুমের মধ্যে যাইয়া আমারে দুইশো টাকা হাত বলে হুজুর আমি ঢাকায় থাকি আপনার মিরপুরে আমি আপনার কাছে দোয়া চাই আমি আপনার পিছনে জুমার নামাজ পড়ি শুনলাম হুজুর আপনি বলে এখানে জুমার আপনি ওয়াশ করতে আসবেন হুজুর আমার বাড়ি এখান থেকে অনেক দূরে লক্ষ্মীপুরের কাছাকাছি আপনার ওয়াশ শোনার জন্য আমি আসছি আরও কত যুবক বাবা মিরপুর দশ নম্বর থেকে এসে আমার সাথে দেখা করে গেছি আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই এখানে যারা আসো কার মা নাই কার বাবা নাই মোনাজাতটা করার আগে দুই ফোঁটা চোখের পানি দিয়ে আমার মাওলারে দেখায় দাও দুই ঘন্টার উপর আলোচনা হয়ে গেছে যাস নয়টায় বয়ান শুরু করছি এখন এগারোটার বেশি বাজে তুমি আমার মাওলারে দেখায় দাও মালি আমার মায়ের মাফ কইরা দাও এলাকায় মা পিলে গেলে মার কবরের কাছে দাঁড়ায় কান দিই মারে তো পাই না গো মা আমজাদের মা আছে ও তালবেলিম বাবাজিরা যুবক ভাইরা মার কদর এখন বুঝবা না যেদিন এই মাটা চলে যাবে সেদিন বুঝবা মা কি ছিল এই যে তুমি ওয়াজ শুনতে আসছো যাইয়া দেখবা সবাই বাসায় ঘুমাই তোমার মা জানালার পাশে বইয়ে রইছে একটা পায়ের ওয়াজ শুনলেই মা জানালা কইলা কয় বাবা আইছো বাবা আসছো দেখে না কেউ আসে নাই গাছের পাতের আওয়াজ ও বাবা মাঝে কতবার ঘুম তোমার জন্য অপেক্ষা ওই কি কষ্ট যাবে জোরে বলো এখন কানবা একটা মিনিট কানবা মার কথা মনে করে আমি মাঝে মাঝে বলি ইউটিউবে দেখছো কয়েক সপ্তাহ আগে পেসপুর একটা টলার ডুবছে শুনছো ফেসবুকে দেখছো আমি বলছি যখন এই ট্রলারটা ডুবে তখন চার বছর একটা বাচ্চা ছিল মা বাবার মাঝখানে বসা নানার বাড়ি বেড়াইতে যাচ্ছে যুবক এখন কানবি দেখ মা কারে কয় মা আর বাবার মাঝখানে ট্রলারে বসা ইন দি টাইমে ট্রলারটা স্রোতের কারণে বাবা যাত্রী বেশি হওয়ার কারণে ডুবে গেছে সরতের টানে মা বোরকার কাপুর পেশাই মা ডুবে যাইতেছে জাদু ডেরে থাবা দিয়ে পোলাটারে ধরে জাগায় রাখছে মা মহিলা মানুষ পারে না বাবাও স্রোতের টানে যায় মাও যায় মা শিক্ষার মেরে কয় আব্দুল্লাহর বাবা তুমি আমারে বাসাইতে হবে না আমার পোলাটারে বাসাও আমার পোলাটারে বাসাও ছেলেটারে বাবা ছেলেটারে ধরছে মার এক হাত দিয়ে ধরছে মা বলে আমারে ধরলে তুমি আমার পোলাটা বাজবে না ও তো সাঁতার জানে না তুমি আমার যা দুটারে বাজা বাবা কোলে ধরছিল পোলা রাখতে পারে নাই একা তো আর দুইজন রে ভাসাইতে পারে না যখন মা ডুবে যাবে যুবক এখন একটা শিক্ষার মারবার কানবা তাল বাবাজিরা আমি কেন মায়ের জন্য প্রতিদিন কান মা হাত লড়াইয়া পানির মধ্যে বলে তুমি আমার পোলাটারে সাইরো না যাও ভাসাই যাও অনেক কষ্ট দিও না বাজানরে মা পানির নিচে তলিয়ে গেল মা যখন তলিয়ে গেছে চার ঘন্টা পরে মায়ের লাশটা টাই না উঠাইছে ডুবার উড়া এই লাশের পাশে যাইয়া ছোট্ট বাচ্চা মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া কাম দেয়ার কয় মা গো মা ও মা মা কি আমার খাওয়ায় দিবে গো কি আমারে কোলে লই আদর করবে গো মা ভাইরা তোমাদের জাতের মাসে বুঝবা না মা কি জিনিস ওই পিরিশপুর বরিশালের ওই ছোট্ট চার বছরের বাচ্চাটার বুকটা ফাইরা দেখো তার বুকের মধ্যে মায়ের কত ব্যথা বাবা সকালবেলা সবাই ঘুমায় ওই বাচ্চাটা মায়ের কবরের উপরে যাইয়া কাম দে মায়ের ডাকে মা তুমি ওঠো না মা তুমি ওঠাও না সবাই উঠছে তুমি ঘুমের থেকে কেন না যুবক ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে যাই আমার সাথে জান্নাতে যাওয়ার জন্য পা শক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবার আছ না নাই হাতুড়ে দেখা দেখা দেখো দেখো আলেম ওলামাদের চোখের পানি যুবকদের চোখের পানি আমার মাওলা ফিরাইয়া দিবে না ওয়া আম্মা মান খাফা মা খাওরা রব্বিহি ওয়া নাহানা নফসা আনিল হাওয়া ফা ইনাল জান্নাত আমার আল্লাহ যদি maaf করে দেয় maaf চাওয়ার দরকার আছে না নাই ভাল নমো ওই যে দেখো আমার আলেম ভাইরা কান্দে আমার বাবা জিরা কান্দে চোখের পানি আল্লাহ ফিরাই দিবে না কথা ঠিক না বেঠিক একসাথে বলবা পাঁচ অক্ত নামাজ পড়তে রাজি আসো না নাই সবাই রাজি আস নামাজের পাশাপাশি মা বাবার খেদমত করবা ইনশাল্লাহ বলেন আরো জোরে বলেন নামাজ পড়বেন না আল্লাহর ভয় করবেন না আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তে পারেন আপনি জান্নাতে যাবেন ইংসা ইংসা আমি আপনারা জান্নাতে যাওয়ার জন্য একটা মেডিসিন খাওয়াই দিয়ে যাই সেটা হলো বিশ্বনবী বলেছে মান কতা লিহায়াতিকা আননামা উলুকিহি যারা দাড়িতে বুলেট লাগায় সে আমি নবীর কলিজায় বুলেট লাগায় হাই কবরে যাইবার পরে প্রথম থাপুর মারবে তোমার মুখের উপরে দাড়িরা সাজার কারণে ওয়াদা করে ফেলেন মনে মনে জীবনের দাড়ি সাজবেন না ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ দাড়ি আর সাজব না ইনশাআল্লাহ বলেন দাড়ি সাজবেন না তো সাজবেন না তো আল্লাহ কবুল করো যর আমিন। আল্লাহ দেখো একটা ভাই ও মায়দান ছেড়ে যায় নাই এদের চোখের পানির খাতির এই মাহফিল তুমি কবুল করো এদের মা বাবাকে মাফ করো এই মাহফিলটাকে তৌফিক দান করো জোরে কর না কেন আমিন আল্লাহ দুই ঘন্টা বয়ান করছি মোনাজাত করতে করতে হয়তো আড়াই ঘন্টা হয়ে যাবে যাদের চোখের পানি গুলা মা বাবাকে মাফ করে দাও এদের সন্তান গুলাকে আমার সাথে আলেম বানিয়ে দাও আল্লাহ এদের সকলকে তুমি মাফ করে দাও এদেরকে পাঁচ শক্ত নামাজি বানায় দাও ও মালিক তোমার এই বান্দা গুলার তোমার ভয় কাঁদছে আর তুমি বলে আজকের আয়াতের মধ্যে যারা কাঁদবে আমার ভয় তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব জান্নাতুল মাওয়া পাওয়ার আশা আছে না তাই ওয়াজটা হোক আপনারা চান